ওরে বাবা রে, জেলে গেল রে ও কাকু রে, ও জরিনা রে, কি ব্যথা রে ওরে। ও ও ও, তোমরা ভিডিও দেখছো তাহলে বেশি অভিনয় করা যাবে না ভাই। আমার জেলে যাচ্ছি তো আমি কি করবো, আর এর পিছনেও তো একটা কারণ আছে ভাই। এমনি এমনি তো একটা মানুষের এভাবে হাল বেহাল দশা হয়ে যায় না। তো ঘটনা হচ্ছে, আমরা যদি সেই অনেক কাল আগে ফিরে যাই তাহলে একটা আইফোন কিনতে যেয়ে একটা কিডনির দরকার পড়তো, কারণ তখন আইফোনের দাম ছিল 1 লাখ টাকা টাকার আশেপাশে। কিন্তু বর্তমান যে চোদ্দ প্রো ম্যাক্স বেরোয়ছে, সেটা কিনতে গিয়ে তো ভাই 2 লাখ টাকা লাগবে। মানে তোমার একটা কিডনিতে হবে না, দুটো কিডনি বেঁচে ফেলা লাগে। কিন্তু বড় দুটো কিডনি বেঁচলি বাঁচবো কি করে, আমারও তো বাঁচা লাগবে। হ্যাঁ, তাই আমি যেই কাজটা করেছি, স্বপ্নের পরে গেছি যে আমার এই পাশের কিডনিটা, এই যে মনে করো এই কিডনিটা বিক্রি করে দিছি, আর এর সাথে কি করেছি না একটা বিসি বিক্রি করে দিছি। হ্যাঁ, মানে কি আর কব, সে দুঃখের কথা। আচ্ছা যাই হোক, এখন অনেকে হয়তো বলবে যে ভাই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে টানাটানি করলে, আসলে শখের কি আর কোনো মূল্য হয়, শখের মূল্য তো সীমাহীন আর কি। তো ঘটনা আছে, আমার তো খেয়াল ছিল না বালের লুঙ্গি যে যারা ফুটো ছিল, ফুটোটা কোন পাশে পড়েছে, কেলেঙ্কারি হয়ে যাবেন তো। ও সামনে পড়েছে, তোমরা কিন্তু কিছু দেখুনি, মানে ফুটোটা কিন্তু ভালোই বড় ভাই। কি এটাই, মানে কি একটা অবস্থা ভাই, আমি আইফোন কে কিনতে যাচ্ছি তাও একটা দুটো, এক দুই আইফোন না, আইফোন চোদ্দ প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি তাও সিডা লুঙ্গি পরে। যাই হোক, পিছন থেকে লুঙ্গিটা হালকা করে চেঞ্জ করে আসে। ও আমার তো লুঙ্গি চেঞ্জ, তাহলে এরকম পিছন দেখার জায়গায় যাচ্ছে কেন, এবার ফ্রি মাইন্ডে আমি বসতে পারি, মানে পার উপরে পা তুলে বসা যাবে না, কারণ বেশি তো নেই, টান লাগতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ তো ভাই, আমি ডান পাশের কিডনিটা বিক্রি করে দিয়ে পাইছি এই টাকা, ওরে বাবা 3 বান্ডিল, আর মনে করো বাম পাশের বিসি বিক্রি করে দিয়ে পাইছি এই এই টাকা, বাবা রে 3 বান্ডিল। কিন্তু ঘটনা তো যদি একটু খেয়াল করে দেখো, কিডনি বিক্রি করে পাইছি আমি 100 টাকার নোট, আর বিসি বিক্রি করে পাইছি 500 টাকার নোট, তার মানে বিসির একটু দাম বেশি। হ্যাঁ তো সেটা বড় কথা নয়, বড় কথা সেই দুটো আমি এখন ধপ করে বাড়ি মারবো। ওই দেখো আইফোন চলে এসেছে, এবার একটু নেচে নি। টান লেগেছে রে, এই জন্যই বলে কোনো কিছু নিয়ে বেশি এক্সাইটেড হওয়া যাবে না। এইবার চলো আইফোন 14 প্রো ম্যাক্স আমরা আজকে আনবক্সিং করতে চলেছি, আর এর মধ্যে দেখতে হবে যে কি আছে, নাহলে এত দাম কেন। সুমন্ত সু কালিকুত্তার গু এক গুতি চলে এসেছে আমাদের আইফোন 14 প্রো ম্যাক্স। ও কাকুরে দেখতেই পাচ্ছ, ডিপ পার্পেল না কি পার্পেল বুঝতে পারছি না, কিন্তু এটা পার্পেল কালার। আর এটার সাথে আরো একটা জিনিস কিনা লেগেছে যেটা আমার খুব কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে চার্জার। উড়ি বাবারি, চার্জারের যা দাম শুনে মনে হচ্ছে ভেঙে ছিঁড়ে পালায়। মাঝে মাঝে খুব কষ্ট লাগছিল যে একটা চার্জারও দিল না এত দামি ফোনের সাথে। এইবার দেখো, এই যে আইফোনের সিলটাই কিন্তু মেন। হ্যাঁ নতুন আইফোন তুমি বুঝবা কি করে, এই যে সিল দেখে। এইবার চলো এই সিল দিয়ে আমি উঠে ভাই, কত লোক যে এই সিল কেটে টিকটকে ভাইরাল হয়ে গেল, আজকে আমি সিল কেটে ইউটিউবে ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সিল কেটে ফেললাম ফচাং করে। এইবার দেখো সিল কাটা হয়ে গিয়েছে, আর আমার শরীরের মধ্যে কেমন একটা চিন চিন করছে, কারণ কোনোদিন সামনে থেকে ভাই 2 লাখ টাকার ফোন দেখিনি তো, না জানি এর মধ্যে কি আছে, আল্লাহ মাবুদ ভালো জানে। তো আমি আস্তে আস্তে খুলছি, আর আমার শরীরের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁকি মেরে উঠছে। ও ও রে বাবা রে, ওরে বাবা আইফোন রে, ওরে বাবা রে, আস্তে ধরতে হবে, জোরে ধরলে যদি আবার আইফোন কষ্ট পায়। আমি আস্তে করে ধরে আইফোনটা পাশে রাখি, তারপরে দেখি এর বক্সে আগে কি কি আছে সেটা তোমাদের দেখাই, তারপরে আইফোন, এত আইফোন দেখতে গিয়ে অধৈর্যজনিত হবে না। তো দেখতে পাচ্ছো প্রথমে আমাদের একটা তার দিয়েছে, যার একটা বিশেষ ব্যবহার আছে, এই তারের মাথাটা তোমার পাশায় লাগাবো, আর ওই তারের অমুক মাথাটা ফোনের পাশে লাগাবো, অটো চার্জ হয়ে যাবে। আর যদি তুমি নিজের কারেন্ট শেষ করতে না চাও তাহলে আমার মতো চার্জার কিনবা। তারপরে আরও একটা জিনিস আছে ভাই, আর এইটা যে কি ইম্পর্টেন্ট জিনিস, দেখতে পাচ্ছো এটা শরীর মতো রয়েছে, আর এটার কাজ হচ্ছে যখন তোমার সাথে কেউ শয়তানি করবে এইটা ফুঙা একটা গুঁতো দিয়ে দেওয়া, ঠিক আছে। আর এর সাথে রয়েছে দেখো দুটো বই, এই বই দুটো যে কি ইম্পর্টেন্ট ভাই, এই বই দুটো তুমি যদি পড়তে না পারো তাহলে আইফোন ব্যবহার করতে পারবে না, কারণ ভাবো 2 লাখ টাকার একটা ফোনের সাথে দিয়েছে ভাই, তাহলে তো তার কভারটাও ইম্পর্টেন্ট, সেখানে একটা আসতো বই, যারা পড়তে পারবে না ফোনটা ফেলাই দিব, আর ঠিকানাটা আমার বলবা কনে ফেলাইছে, আমি যে করে নিয়ে আসবো। হ্যাঁ এইবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়েছে ভাই, তুমি যদি এইটারে সাধারণ একটা অ্যাপেলের স্টিকার মনে করো তাহলে তোমার মতো পাগল আর কেউ নেই ভাই, কারণ এইটার যদি তুমি সঠিক ব্যবহার করতে পারো তাহলে তুমি হয়ে যাবো লালে লাল বাবা শাহজালাল, কারণ এটা এমন একটা স্টিকার, তুমি এটা যাতে লাগাবা সেটাই অ্যাপেলের হয়ে যাবে, যেমন অ্যাপেলের জুতো, তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেলের বদনা যেটা দিয়ে মানুষ কাম সারে, তারপরে এই দেখো তোমাদের অ্যাপেলের বাথরুম।
ও বাথরুমে তুই আছিস, আচ্ছা ভালোভাবে হাগ। হ্যাঁ অ্যাপেলের বাথরুম কিন্তু বুঝিস। আর সর্বশেষ এই দেখো অ্যাপেলের ফুটো পাতা, মানে দেখলে তো ভাই তোমার মাথায় যদি আমার মতো হালকা পাতলা ব্যারেল থাকে তাহলে তুমিও আজকে থেকে সবকিছু অ্যাপেল করে ফেলতে পারবা অ্যাপেলের স্টিকার মেরে। বুঝলাম না ভালো, বুড়ো বয়সে অ্যাপেলের স্টিকার দিয়েছে কি বলা খেলা করতে 2 লাখ টাকার ফোনের মধ্যে, বুঝলাম না। তারপরে দেখো যে ছোট্ট একটা মাল, এই মালটার দামও মেলা ভাই। এই দুঃখের কথা আমি করে রাখবো, প্রথমে মনে হচ্ছিল যে চার্জ আমি নিজের থেকেই দিই, মানে নিজের পিছনে চার্জারটা গুঁজে দেবো আর মাথাটা হচ্ছে ফোনে গুঁজে দেবো। তারপরে ভাবলাম থাক দরকার নেই। আর দেখো এইটুকু একটা চার্জারের মধ্যে কত মোটা একটা বই দিয়েছে, সালা 9-10 এত মোটা বই পড়ি না। 2 লাখ টাকা একটা ফোনে মাত্র 2টো পিস্টা ধরা দিয়ে। আর যদি চার্জারটা তোমরা দেখো তাহলে মনে হচ্ছে হালা একটা কচ্ছপ, কিন্তু এই জায়গায় একটা চাপ দিলে আয় 3টে ডান্টি বেড়ে আসছে। হ্যাঁ মানে কিভাবে সিস্টেম করেছে, এত দাম নিয়েছে অবশ্য তার কারণও আছে, এটা বুঝতে হবে, বুঝতে হবে আমাদের। আর এই যে সেই ফুটোটা, এইটার জন্যই আমার এত টাকা নষ্ট করা লেগেছে সামান্য একটা চার্জারের পিছনে। ভাই চার্জার দিতে কি এমন সমস্যা আমি তো বুঝলাম না। প্যাকেট যদি বড় হয়ে যায় তাহলে আলাদা প্যাকেটে দিবি, আলাদা প্যাকেট আমরা বয়ে নিয়ে আসবো, হালার পর টাকা দিয়ে কেন কিনা লাগবে। এই বিশ্বাস করো ভাই, এত টাকা দিয়ে ফোন দিয়ে ফোন কেনার পরে আমার একটা চার্জার কিনতে ইচ্ছা করে না। এইবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত ফোন, যেটা দেখার পর আমার আব্বু বলছিল হতস্যার আমার বাটন ফোন এর থেকে ভালো, হাতের থেকে বললি নষ্ট হয় না, তুই এত টাকা দিয়ে কইছিস কি। কিন্তু আমি চিন্তা করছি আচ্ছা একটা কাজ করি, সামনের দিক না দেখায় আগে তোমাদের পিছন দিক দেখায়, 3 ক্যামেরা না দেখালি হয়, এখন থেকে খালি 3 ক্যামেরা 4 ক্যামেরা হয়ে গেল কি করে আমি তো বুঝলাম না। আমি তো ঠিকই আইফোনের সেই সিল্কেটেই ফোন বের করলাম। কাকুরে এটা আমার সেই পুরোনো আমলের রেডমির মতো লাগছে, রেডমি ফোনই তো দেখতে পাচ্ছি, তাহলে আমার অ্যাপেল কনে গেল, ওরে অর্ধেক খাওয়া অ্যাপেলটা আমার কনে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না। আশেপাশে তো কিছু ওই দেখো হালা, আমি তো অ্যাপেল দিয়েই ভিডিও রেকর্ড করছি, তাহলে অ্যাপেলের ফোনটা থাকবে কি করে, মাঝে মাঝে আমিও ভুলে যাই। আসলে বন্ধুটা আমি অ্যাপেলের ফোনটা দিয়েই এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, এবার তোমাদের একটু চলো অ্যাপেলের ফোনটা দেখাই দিয়ে আসি। ওরে বাবারে এই হলো অর্ধেক খাওয়া একটা মাল, আর এইটার জন্যই আমার এই 2টো জিনিস মূল্যবান জিনিস হারাতি হয়েছে, মানে কি চমলক্ষ একটা সেট ভাই, এর সম্পর্কে যাই বলবো তাই কম হয়ে যাবে। আমি Poco X3 দিয়ে ভিডিও করছি, সেটার কিন্তু 8GB RAM, আর এইটার মাত্র 6GB RAM, তাই কি কাপানটা দেখতে রে বাবারে। আর তোমরা দেখতে পাচ্ছ যে অলওয়েজ অন ডিসপ্লে, আর ওই দেখো উপরে ডাইনামিক আয়ারল্যান্ড, আর এইদিকে ভাই এই মানে সব কিছু যাতে অলরেডি গেম টেম নামায় ফেলেছে। গেম যে কি মাখন ভাই, সে কথা তো তুমি পরের ভিডিও দেখলেই বুঝতে পারবা, তার আগে তোমরা দেখতেই থাকো। হ্যাঁ আর আর ও আর একটা ভালো কথা তো বলিনি ভাই, গেম যেমন যেমন ক্যামেরা তো আর এক কাহিনীর ক্যামেরা ভাই। ওই দেখো কি ক্লিয়ার দেখিসো, মানে মনে হচ্ছে আমি ওই ফোনের মধ্যে বের হয়ে আসবো, কি অমায়িক মার্কা ক্লিয়ার একটা ফোন। কিন্তু যাই হোক দেখে ফেললে আমার অনেক কষ্টের ফোন, 2টো জিনিস বিক্রি করে আমি একটা মাল কিনেছি। আমার জন্য সবাই একটু দোয়া করে আর এই ভিডিওটা একটু লাইক দিয়ে দিও। হ্যাঁ।